মহামারী করোনা ভাইরাসের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুতে টান পড়ায় এশিয়ার বিভিন্ন দেশ থেকে ডলার ধার করছে শ্রীলঙ্কা। দেশটির অন্যতম আয়ের খাত পর্যটন বাণিজ্য ভেঙে পড়ায় বৈদেশিক বিনিময়ে প্রতিনিয়ত মান হারাচ্ছে দেশটির মুদ্রা রুপি। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারও দক্ষিণ এশিয়ার দেশটিকে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২০ কোটি ডলার দেওয়ার আশ্বাস দিয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত রবিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ রিজার্ভ থেকে শ্রীলঙ্কাকে এই ডলার দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঋণ বা ধার হিসাবে নয়, ডলারের সঙ্গে শ্রীলঙ্কা রুপি অদল বদল বা সোয়াপ করে ২০ কোটি ডলার দেওয়া হবে। এর বিপরীতে বাংলাদেশ কিছু সুদও পাবে। গত ১৯ মার্চ ঢাকায় আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্ষে। ঢাকায় মুজিব চিরন্তর অনুষ্ঠানে যোগ দিতে আসেন তিনি। সে সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন মহিন্দা রাজাপক্ষে। এই বৈঠকের পরিপ্রেক্ষিতে সম্প্রতি শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর WD লক্ষ্মণ বাংলাদেশের ব্যাংকের গভর্নরের কাছে ডলার চেয়ে চিঠি দেন। গত রবিবার বাংলাদেশের ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি উত্থাপন করা হয়। করোনা ভাইরাসের কারণে শ্রীলঙ্কার অর্থনীতি গত ৭৩ বছরের মধ্যে বড় মন্দায় পড়েছে। চীন থেকে ৫০ কোটি ডলার ঋণ নেওয়ার পর তাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়ে হয়েছে ৪৪৭ কোটি ডলার। পাশাপাশি ভারত থেকেও ডলার চেয়েছে তারা। ঢাকা থেকে জাহাঙ্গীর খান, রিপোর্ট, টাইমস বাংলা।